আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিরিজব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। আপনারা সবাই জানতে চাচ্ছেন যে বিজিবি নিয়োগটা কেন বন্ধ আছে, কিংবা কখন হবে, অথবা বিজিবির পয়েন্ট কত লাগে, কি ফাস লাগে, তারপরে বেতন কত। আজকে আপনাদের জন্য আমি বিজিবির যে 96তম নিয়োগটি আসতেছে সামনে, নিয়োগটি কবে আসবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের বলবো যে 95তম ব্যাচ, অর্থাৎ এই যে গত জুন জুলাই যে নিয়োগটা হয়েছে 95তম ব্যাচ, ওটা কীভাবে হয়েছে, এ টু জেড নিয়োগ প্রক্রিয়া আমি আপনাদের এখন জানিয়ে দিব। মোবাইলের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সব কিছু বুঝে যাবেন। তো ভিউয়ার্স, 95তম ব্যাচ আপনাদের নিয়েছিল পুরুষ মহিলা জিডি, অর্থাৎ সিপাহী পদে পুরুষ মহিলা নিয়েছে। এখানে আপনাদের আমি শুরুতে বলবো যে শিক্ষাগত যোগ্যতা কত নিচ্ছে, এরপর আমি সর্বশেষ বলবো মাঠে কী কী হয়, এ টু জেড আমি আপনাদের সব বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে, যে মাঠে কী কী হয় এটা নিয়ে আমি আরেকটি ভিডিও করব, ওই ভিডিওতে সব কিছু আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, তো 95তম ব্যাচ যেটা গত নিয়োগ, এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা জিপিএ 3, অর্থাৎ এসএসসিতে 3.0 চাইছিল, তারপরে এসএসসি অর্থাৎ ইন্টার পরীক্ষা 2.50, তবে কোনো কোনো ক্ষেত্রে এসএসসি 2.50 চায়, আবার এসএসসি 3.0 চায়, তবে পরবর্তী নিয়োগটা আসলেই আপনারা বুঝতে পারবেন। এই জন্য গত নিয়োগে এসএসসি 3.0, এসএসসি 2.50, তারপরে এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে গত নিয়োগে জুনিয়র কর্মরত দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে, এবং এক্ষেত্রে ফিডার পদে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস করা হয়েছে। যাই হোক, এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, অর্থাৎ এটা আপনার বেসিক। এর ভিতরে আপনার এটা বাদও বাড়ি ভাড়া, বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দিয়ে আপনি পাবেন। তারপর বয়স, বয়স এখানে 18 থেকে 23 বছর ছাড়ছে, আপনার বর্তমান তারিখ থেকে 18 থেকে 23 বছর ছায়। এরপর বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এই বয়সটি প্রযোজ্য, অর্থাৎ 18 থেকে 23 বছর বিজিবিতে নিয়োগে। এরপরে শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আমি আপনাদের উচ্চতা বলবো 5'6" পুরুষ, পুরুষদের ক্ষেত্রে পুরুষ উপজাতিদের ক্ষেত্রে 5'4", তারপর মহিলাদের ক্ষেত্রে 5'2", উপজাতিদের ক্ষেত্রে 5' পর্যন্ত। এরপর ওজন 49+ কেজি, অর্থাৎ 110 পাউন্ড, এরপরে উপজাতিদের ক্ষেত্রে 160 পাউন্ড, তারপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি+, উপজাতিদের ক্ষেত্রে 43 কেজি+। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, স্মিত অবস্থা অর্থাৎ শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে 34 ইঞ্চি, উপজাতিদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি, স্মিত অবস্থা 32 ইঞ্চি, তারপর মহিলার খাতির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, স্মিত অবস্থায় 30 ইঞ্চি, আর 6 সবার ক্ষেত্রেই পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 6x6 লাগবে। এরপরে বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে। এরপরে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে। ভর্তির তারিখ ও স্থান SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। জেলা কোটা, সকল জেলা কোটা হতে সিপাহী জিডি পুরুষ মহিলা পদে ভর্তি করা হয়, ভর্তিকর্তার সংখ্যা সীমিত। এরপরে SMS এর জন্য প্রযোজ্য কোড সমূহ, আপনি একটা আবেদন করার সময় একটা SMS করতে হবে আপনাকে, ওই SMS এর জন্য পোস্ট কোড লাগবে, ওটা আপনার সার্কুলার দিলে সার্কুলার আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই, প্রত্যেক জেলা পোস্ট কোড দেওয়া থাকে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, আমি বলি রেজিস্ট্রেশন করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে ইংরেজিতে SMS এর মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। মহিলা পুরুষ উভয় আবেদন আলাদা আলাদা লিখতে হবে। ভর্তি কার্যক্রম ফি বাবদ 150 টাকা কর্তন করে নেবে। ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য আপনি তথ্যগুলো টাইপ করতে হবে, অবশ্যই চেষ্টা করবেন যাতে ভুল না হয়, ভুল হলেই আপনার বাতিল হয়ে যাবে আর SMS আসবে না। এরপরে মেডিকেল, প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ, তারপরে হবে ভর্তির সময় অবশ্যই সঙ্গে যা নিতে হবে
এখানে আপনাদের নিতে হবে, আমি বলে দিচ্ছি, এসএসসি এসএসসি সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র নিতে হবে, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান ও এসএসসি সমমান প্রশংসাপত্র, প্রার্থী স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সহ থাকতে হবে, তার অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা পদের নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্ব সনদপত্র লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, 14x10 পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সত্যায়িত ব্যতীত, সত্যায়িত লাগবে না এটা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক অবিবাহিত সনদপত্র, আপনি যে অবিবাহিত সেটার একটা সনদ লাগবে, তারপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, অর্থাৎ যারা জাতীয় পরিচয়পত্র নাই তারা করে নিন। এরপরে আপনার একটা ওয়েবসাইট থাকবে bgb.government.org, এখানে ফর্ম ঢুকে ফর্ম পূরণ করতে হবে। তারপরে বিজিবির কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সন্তানদের জন্য আপনার ধরেন আপনি আপনার ফসল কোটা যেটাকে বলে, এটা হলো প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট পদবি, পদবি নাম উল্লেখপূর্বক, স্থায়ী ঠিকার সম্মিলিত, ইউপি চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষর, সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে। তারপর যারা মৃত অথবা অবসরপ্রাপ্ত তাদের পেনশন বইয়ের সারপত, পেনশন বিজিবি অবসরপ্রাপ্ত শহীদ মৃত বিজিবি সদস্যদের সন্তানগণ তাদের পিতার পেনশন বই, কার্যমুক্তি বর্তমান পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, এগুলো লাগবে। তারপর মুক্তিযুদ্ধ বিএনসিসি ক্যাডার আনসার গ্রাম প্রতিরক্ষা উপজাতি সরকারি নিবাসী এতিম সদস্যদের জন্য কোটা থাকে, এরপর মুক্তিযুদ্ধ সন্তান এর জন্য কোটা, বিএনসিসি আনসার উপজাতি সরকারি এতিম নিবাসী, তারপর খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলোয়াড় বিকেএফসি বিদেশী ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত সম্ভাবনাময় খেলোয়াড়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, এক্ষেত্রে মানসম্পন্ন দক্ষ খেলোয়াড় বিভিন্ন প্রতিযোগিতা অর্জিত সনদপত্র সঙ্গে আপনার নিতে হবে। তারপরে বিশেষ দৃষ্টান্তের মধ্যে বিজিবিতে ভর্তিকৃত পুরুষ মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে, কোনো প্রার্থী ফৌজদারি মামলা কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য হবে, এক জেলা প্রার্থী অন্য জেলা ভর্তি হতে পারবে না। তারপর সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ আনসার ডিভিডি বর্ডার গার্ড অথবা পদোন্নত অন্য কোনো চাকরি থেকে প্রাথমিক প্রশিক্ষণ বা স্বাকৃত অবস্থায় বহিষ্কৃত হলে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন, ভর্তির ক্ষেত্রে আগত প্রার্থীদের কোনোরূপ ভাতা প্রদান করা হবে না, ভুল এসএমএস গ্রহণযোগ্য হবে না, প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে মাদক হইতে সাবধান, মাদক কোনোভাবে ভর্তি হতে পারবেন না। তারপরে আপনার হেল্প ডেস্ক দেওয়া থাকবে একটা, যে যে নাম্বার আপনি বিস্তারিত জানতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, মূলত এগুলাই আমি আপনাদের আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ, ওই ভিডিওতে থাকবে মাঠে কী কী হয়, কী কী হলে আপনি প্রাথমিক বাসায় টিকতে পারেন, একটু যেট আমি ওটা নিয়ে আর একটা ভিডিও করবো। তো আজকে আমি আলোচনা করেছি যেটা, এটা হলো আপনাদের 97 ব্যাচটা কখন আসবে আর এটা কী কী আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। 97 ব্যাচটা আসলে এগুলো 6 মাস পর পরে নিয়োগ হয় বিজিবিতে, গত নিয়োগটা জুলাইতে দিকে গেছে, চলে গেছিলো, এই জন্য এই নিয়োগটা হবে এই তো ফেব্রুয়ারি মার্চ কিংবা এপ্রিল দিকে হয়ে যাবে, এর ভিতরে হয়ে যাবে, যেহেতু কেবল মাস শেষ হয়েছে, এই জন্য যাদের বয়স আছে সমস্যা না, বয়স 23 বছর পর্যন্ত থাকছে, এটা এপ্রিল মার্চের দিকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিয়ার্স আজ অতটুকুই, নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।